মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ 15ই আগস্ট, 75তম স্বাধীনতা দিবস। তো আমরা বাড়ির সবাই মিলে স্বাধীনতা দিবস পালন করব। তো তোমরা দেখতে থাকো। হ্যালো, বলো বলো। হ্যালো, ভালো বলো। ভালো আছো? বলো ভালো। তুমি কি করছো মা? ফুল ছিঁড়ছো? তুমি ওখানে সাজাবে, ফুলটা দিয়ে সাজাবে? ও তাই তো। তুমি উম্মা দিয়ে দাও তো, উম্মা দিয়ে দাও, একটা উম্মা দাও। হ্যাঁ, আবার একটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও, একটা দিয়ে দাও, আর একটা দিয়ে দাও, মা একটা দিয়ে দাও। খাই না। তারপর এখানে আমাদের রেডি হচ্ছে, সাজানো চলছে। মাম্মা হাই বলে দাও। দেখো আমাদের সাজানো চলছে এখানে। আমার মেয়ে এদিক আর ওদিক করেই চলেছে, চারিদিকে পা দিয়ে ঘেটে দিচ্ছে, মানে আমাদের কাজই করতে দিচ্ছে না। দেখো এখানে আমাদের সাজানো কমপ্লিট। কি হয়েছে মামা? ঠিক 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 দাদু, দাদু কটা কাজ তুলবে, কটা কাজ তুলবে তো দাদু? হ্যাঁ মামা, বলো বন্দে মাতারাম। নমো করতে হয় না, এরম করতে হয়, এরম করতে হয়। একটা নিচে তুমি এরম করো, এরম করো, এরম করো, এরম করো। স্যালুট করছে আমার মেয়ে। দেখো এখানে শহীদ বেদিতে বাবা ফুল দিচ্ছে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই আমার মেয়ে বন্দে মাতরম করছে। মামাম করে তো বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মামম করো তুমি, তুমি না বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ। মামম বলো জয় হিন্দ, বলো জয় হিন্দ। চলো এবার এই পার্সোনালের ছবি কটা তুলে দাও তো। আই মুখ মোচ, এই যে আমার মেয়ে, ধরো মা এটাকে, ধরো পতাকাকে, ধরো ধরো।
বলো বন্দে মাতারাম ওখানে 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 লাগাতে নেই ধরো 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 দেখো এখানে আমাদের বাড়ির সবাই দাঁড়িয়ে আছে শুধু আমার হাজবেন্ড নেই সে এখন অফিস গেছে আজকে ওদের অফিসেও পালন করা হবে তাই গেছে চলো এই যে পতাকা দেখো আমাদের পতাকা তোলা কমপ্লিট রান্নার পালা আজকে রান্না করবে বাবা মাটন হবে আজকে মাটন রান্না করবে বাবা চলো বাবা কেমন ভাবে মাটন রান্না করে সেটা তোমাদের দেখাবো এই যে বাবা কিন্তু খুব ভালো রান্না করে টেস্টি খেতে লাগবে সত্যি বাবা খুব ভালো রান্না করে চলো তোমরা দেখতে থাকো বাবা কিভাবে রান্না করে এখানে বাবা আজকে রান্না বাবা করবে মটন এখানে দেখো মশলা ভাজা রেডি এখানে কি কি আছে বাবা বলে দিন ছোট এলাচ জয়িত্রী শুকনো লঙ্কা লবঙ্গ ধনে জিরে মৌরি দালচিনি সেগুলো ভেজে এবার এগুলোকে গুঁড়িয়ে নিতে হবে দেখো আলুটা ভাজা হচ্ছে আলুটাকে ভেজে নিতে হবে লাল লাল করে এই দেখো আমাদের আলু ভাজা কমপ্লিট আলু ভাজা কমপ্লিট হওয়ার পর সাইডে তুলে রাখা হয়েছে এখানে দেখো মটনের জন্য লাগছে গোটা শুকনো লঙ্কা তেজপাতা সাদা তেল এখানে লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে সমস্ত মশলা যেগুলো ভেজেছিলাম সেগুলোর গুঁড়ো আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর লাগছে পেঁয়াজ কুচি আদা পেস্ট আর লাগছে পেঁয়াজ কুচি রসুন পেস্ট আদা পেস্ট গোটা কাঁচা লঙ্কা টমেটো আর এখানে ধনে পাতা সেগুলোই লাগছে মাটনের জন্য দেখো তেল গরম হয়ে গেছে এর মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা এলাচ অল্প জিরে এখানে চিনি দেওয়া হবে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজটা কালা লাল টমেটো কুচি গুলো দিয়ে দিলাম একটু ঝালের জন্য না ফেবারের জন্য দেওয়া হচ্ছে দেখো তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে এবার আমি রসুন দিচ্ছি
রসুন পেস্ট। এরপর আদা পেস্ট দিলাম, হলুদ দিলাম, লাল মিরচি, ধনে পাতা দিলাম, ধনে পাতা কুচি, আর স্বাদ মতো নুন, টোটাল গ্রেভিটা তৈরি করা হচ্ছে। ছেড়ে দিলে মুটলা করে দেবেন, বয়েল করা মটন এটাকে আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিল মটনটা। এরপর একটু আলুগুলো দিয়ে দিলাম ওর সাথে, গরম জলটা দিলাম, পাঁচ মিনিট পরে নামিয়ে দেবো। আলুটা হাফ সিদ্ধ আছে আর সিদ্ধ হয়ে যাবে। পাতলা করে মটনের ঝোল হবে, গরম
গরম মশলা দিয়ে দিলাম। দেখো আমাদের মাটন কমপ্লিট। দেখো বাবা তৈরি করা মাটন রেডি। হ্যালো, তো তোমাদেরকে দেখালাম বাবা কিভাবে মাটন রান্না করে, আর ওদিকে আমাদের পতাকা উত্তোলন করা হয়েছে সেটাও তোমাদেরকে দেখালাম। তো এবারে আমি স্নান টান করবো, স্নান টান করে খাওয়া দাওয়া করা হবে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো এবং শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিতে ভিডিওটা নতুন দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই প্লিজ 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 সাবস্ক্রাইব করে। ওকে, টাটা, বাই, লাভ ইউ।